আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। দেখেন, আমরা আসলে মালয়েশিয়ার প্রবাসীরা সিনাহারিতে বন্ধ পাইছি। বন্ধ পাওয়ার পরে এখানে আর কি গরু জবাই করা হয়েছে। তো গরুটা জবাই করে আর কি আমরা সবাই ভাগ করে নেব। তো এটা আসলে আমাদের প্রবাসীদের বন্ধুর জন্য এক ধরনের কাজ, কারণ আমরা অবসর সময় পেলেই এ ধরনের গরু কিনে এনে বানায় ভাগ করে সবাই ভাগ করে নিই আর কি। দেখেন, এই যে আমার দুলা ভাই কাজ করতেছে, আর যে বড় ভাই বানাচ্ছে। দেখেন, এটা হলো কার ঠ্যাং। তো কত টাকা দিয়ে গরু কিনছেন ভাই? 43 অর্থাৎ 4,300 রিঙ্গিত মালয়েশিয়ান। বাংলাদেশে কনভার্ট করলে কত আসে একটা আইডিয়া? তা তো প্রায় 80-90 হাজার বা 1,00,000 টাকার মতো আসে না? মোটামুটি আর কি 1,00,000 টাকার মতো আসে আর কি, 4,300 রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত আর কি। দেখেন, এটা কি দিয়েছেন? হলুদ? হলুদ দিছে, হলুদ দাঁত হলো হলো, মানে পিছলে যাইতেছে এই জন্য আর কি কাটতেছে। তো দেখেন, এই যে গরু সবাই দাঁড়া আছে গরুগুলা কাটা দেখার জন্য। আর দেখেন, এই যে গরুগুলা, এটাও একটা ঠ্যাং, পরবর্তীতে কাটা হবে। আর এটা হচ্ছে মাথা, আর এটা হচ্ছে চামড়া। বাস্তবে আমরা কিন্তু আসলে গরু কিনে আনছি, হয়তো আপনারা ভাববেন যে এখানে গরু আমান গরু দেখানো হয় নাই বলে বিধায় আপনার হয়তো ভাবতে পারেন যে আসলে না, এটা ভুয়া। আসলে ভুয়া না, এটা অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে জব করে আনা পরে এখানে তৈরি করা হচ্ছে। এটা খামার থেকে কিনা, এখানে আসলে এ ধরনের হাট আমরা কখনো দেখিনি বা পাই না, বিভিন্ন খামার থেকে আর কি কিনা হয়। এই যে এক বড় ভাই কাটতেছে, দেখেন, আমরা আসলে বাংলাদেশি লোক না, গরু কাটার উস্তাদ। আর এই যে দুলা ভাই কাটতেছে, আর এই যে বড় ভাই কিনে নিচ্ছে, এই যে চাপে দিয়েছে ও চামড়া নিবি। দেখেন, চামড়া নিয়ে যাচ্ছে মিয়ানমার, একবার ওরা চামড়া খায় পুরা। এই যে বড় ভাইরে দেখেন দাঁড়া আছে, এরা সবাই গরু কাটা দেখতেছে। হ্যাঁ, জাভেদ, এই যে এটা হচ্ছে মাথা, অ্যাকচুয়ালি মাথা মোটামুটি 1,00,000 টাকা কিন্তু এই গরুর দাম। এটা কি বাংলাদেশের 1,00,000 উপরে আছে? হ্যাঁ, বাংলাদেশে 1,00,000 টাকার উপরে আর কি মোটামুটি। আর এটা আর একটা ঠ্যাং আর কি ঝুলাচ্ছে কাটার জন্য। এদেশে খাওয়া যায়, যারা প্রবাসী আছে তারা ইচ্ছে করলে আর কি কিনে এনে, মানে যে বাসা বাড়িগুলো আছে এখানে আর কি তৈরি করে খাইতে পারবে। অনেকেই আছে এরকম খাই আমরা, অনেকগুলো সময়ের ব্যাপার, বেশি বন্ধ না থাকলে আসলে কখনো এই ধরনের মানে অনুষ্ঠান বা খাওয়ার কোনো প্রোগ্রাম করা যায় না, কারণ প্রবাসীরা সবাই তো কাজ করে। দেখা যায় সকাল 7টায় যাচ্ছে বা প্রায় 8টা-10টায় আসতেছে, এগুলো করার মতো কখনো সময় থাকে না। যেমন চেনা হয়তো 7 দিন বন্ধ বা 10 দিন বন্ধ পাইছে সবাই, তো সে কারণেই কিন্তু আসলে গরুটা কিনা ভাগ করে নিয়ে এই 7 দিন আর কি একটু ভালো মন্দ খাবে, আরামেশ করবে, সেটা হলো বড় বিষয়। মোটামুটি 1,00,000 টাকার উপরে, 4,300 রিঙ্গিত গরুটার দাম। আমাদের বাংলাদেশে মোটামুটি 1,00,000 টাকার উপরেই পড়ে বর্তমানে যে টাকার রেট আছে সেই অনুযায়ী আর কি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে একটু বেশি করে শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।